রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমলে সব নির্বাচনী সুষ্ঠু হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করায় তাকে কেউ কখনো হারাতে পারেনি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ গড় পাশের হার 85.95% ভালো ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উল্লাস তুরস্ক সিরিয়ায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে রাজধানীতে বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত গণবিস্ফোরণের আগেই সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান মির্জা আব্বাসের তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে সহায়তা দিতে তুরস্ক গেল বাংলাদেশের উদ্ধারকারী দল দেশের রাষ্ট্রীয় শোক আজ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাজনীতিবিদ ও সংসদ সদস্য হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে কেউ কখনো পরাজিত করতে পারেনি তার আমলে সব নির্বাচনই সুষ্ঠু এবং সুন্দর হয়েছে বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির দুটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আত্মজীবনীমূলক বই আমার জীবননীতি আমার রাজনীতি ও বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেয়া ভাষণের সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা এই দুই বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে বুধবার রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী সংসদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আব্দুল হামিদের বই দুটির মোড়ক উন্মোচন করে বই উৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই আব্দুল হামিদ শুধু রাষ্ট্রপতি নন বর্ষিয়ান রাজনীতিক হিসাবে সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের রাজনীতির নানান চড়াই উতরায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহচর বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ রাষ্ট্রপতির স্ত্রী সহ অনেকের স্মৃতিচারণে উঠে আসে সেসবের টুকরো অংশ মাননীয় রাষ্ট্রপতি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু আমাদেরকে মনোনয়ন দিয়েছেন এটা চিন্তা করার বিষয় যে এত অল্প বয়সে কীভাবে আমরা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলাম বিভিন্ন চড়াই উতরাই উত্থান পতন জেল জুলুম নির্যাতন সহ্য করে থেকে সকল বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে জীবন জয়ের মন্ত্রে উজ্জীবিত সফল এক কাব্যের নাম মোহাম্মদ আব্দুল হামিদ 60 বছর ধরে তার সাথে সংসার করতে গিয়ে আমার মনে হয়েছে তিনি এ পর্যন্ত যতগুলো সিগারেট পুড়িয়েছেন প্রতিটির বিনিময়ে একটি লাইন লিখলে লিখতে পারলে একটা মহাকাব্য হয়ে যেত প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশে ছিলেন আর ব্যক্তি জীবনকে কাছ থেকে দেখেছেন আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর স্মৃতিপটেও তাই ভেসে ওঠে রাষ্ট্রপতির সেসব বর্ণাঢ্য দিনগুলো আমাদের দেশে নির্বাচনের তো অনেক চেহারা আমরা দেখেছি ভোট ছিনতাই চুরি ডাকাতি অনেক কিছু আমরা দেখেছি কিন্তু এই জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি কারণ তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ এবং এই যে মানুষের আস্থা অর্জন করা বিশ্বাস অর্জন করা এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া এটাই তার সবথেকে বড় গুণ তার আমলে যতগুলি নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং তিনি প্রতিটি ক্ষেত্রে তার যে দেশপ্রেম তার যে দায়িত্ববোধ সেটারই তিনি প্রকাশ করেছেন পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদায় নিতে যাচ্ছেন স্বাধীনতার আগে শুরু হয়েছিল যার রাজনৈতিক জীবন তিনিও তুলে ধরেন রঙিন সেসব দিনগুলো জীবনে অনেক চড়াই উতরাই উত্থান পতন এসেছে অনেক সময় চরম পরীক্ষার মুখোমুখি হয়েছি কিন্তু সবকিছু মোকাবেলা করতে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণাই শক্তি জুগিয়েছে আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন কর্মী ভাবতেই বেশি পছন্দ করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শকে সমুন্নত রাখতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে পারি পরে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা 2022 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 85.95% আর এইচএসসি 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 84.31%। আগের বছরের তুলনায় পাশের হার কমেছে 9.31%।
মঙ্গলবার প্রকাশিত হয় 2022 সালের HSC ও সমমানের পরীক্ষার ফল। নটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 11,77,387 জন। এতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 10,11,987 জন, আর মোট পাশের হার দাঁড়ায় 85.95, যা আগের বছরের তুলনায় প্রায় 10% কম। মোট GPA 5 পেয়েছে 1,76,282 জন। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে বেশি GPA 5 পেয়েছে ঢাকা বোর্ডে, 62,421 জন। কম পেয়েছে সিলেট বোর্ডে, সংখ্যা প্রায় 5,000। পাশের হারের দিক দিয়ে এগিয়ে কুমিল্লা বোর্ড, 90.72% পাশ করেছে এ বোর্ডে। তারপরই আছে ঢাকা বোর্ড, 87.83%। পাশের হারে সবচেয়ে পেছনে দিনাজপুর বোর্ড, 79.8%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 94.41%, এ প্লাস পেয়েছে 7,105 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 92.56%, এ প্লাস পেয়েছে 9,423 জন। ফলাফল নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। আমরা আমাদের শিক্ষায় পাঠদান পদ্ধতিতে, মূল্যায়ন পদ্ধতিতে যে ধরনের রূপান্তর আমরা ঘটাতে চাচ্ছি, সেটার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকের যে সক্ষমতা রয়েছে, যার যতটুকু সক্ষমতা আছে সেটাকেই আমরা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যেন অন্তত পাশ করবার যে জায়গাটুকু, অর্থাৎ কোনো একটা বিষয় সেটা বুঝতে পারা, আত্মস্থ করতে পারা এবং সেটাকে আবার প্রয়োগ করতে পারা, সেই জায়গাটুকুতে যেন সকলে পৌঁছতে পারে, আমাদের চেষ্টাটা সেটা। শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কীভাবে তাদেরকে কোন সহযোগিতা প্রয়োজন, কীভাবে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি যেন তাদের শিক্ষার্থীরা কৃতকার্য হতে পারে, তো তাদের কাছে আমরা সমস্ত তথ্য চেয়েছি। তারা সেই সব তাদের গত অনেকগুলো বছরের সব তথ্য আমরা যা যা চেয়েছি সেগুলো তারা পাঠিয়েছেন। আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ করব। এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন ডাক্তার দীপুমণি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত দেশগুলোতে শিক্ষিত জাতির বিকল্প নেই, তরুণদের ডিগ্রি অর্জনের পাশাপাশি কারিগরি বিষয়ে আরো দক্ষ করে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। শুধুমাত্র মানে BA/MA পাশ করলে হবে না, কোনো এক একটা বিষয়ে তাদেরকে মানে একটা বিশেষজ্ঞ জ্ঞান নিতে হবে, তাহলে তাদের কর্মক্ষেত্রটা সুযোগ সৃষ্টি হবে, কর্মক্ষেত্র সম্প্রসারিত হবে, দেশে বিদেশেও তারা কাজ পেতে পারবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, কাজেই শিক্ষাকে আরও যুগোপযোগী করা, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যে সমস্ত বিষয় ভিত্তিক বিশ্ববিদ্যালয় সেগুলি আমরা করেছি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে করা, একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমরা এরপরে কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করি। প্রধানমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষাও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর নামী দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো HSC পরীক্ষায় ভালো ফলাফল হওয়ায় খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ফলাফল ঘোষণার পরই ক্যাম্পাসে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল এসেছে। HSC রেজাল্ট ঘোষণার পর রাজধানীর বেইলি রোড ভিকার নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এভাবে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ঢোল বাজিয়ে, বাদ্যের তালে তালে দল বেঁধে নেচে গিয়ে উৎসব করে তারা। আমার মা বেশি খুশি হয়েছে, আমার মা থেকে আমার বাবা আরো বেশি খুশি হয়েছে, আমার টিচাররা খুবই আমাকে অভিনন্দন জানিয়েছে। 12 বছরের সফলতা আজ পূর্ণ হলো, অনেক কষ্টে, অনেক কষ্টে। হ্যাঁ, আমরা যেহেতু A+ পেয়েছি এবং সবাই ভালো রেজাল্ট করেছি, আমরা অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে সব কিছু মিলিয়ে। মোবাইলের মাধ্যমে অনেক শিক্ষার্থী আগেই পেয়ে যায় HSC রেজাল্ট, অনেকে আবার অভিভাবক নিয়ে ছুটে আসে প্রিয় ক্যাম্পাসে। বোর্ডের রেজাল্ট শিটে নিজের রোল নম্বর দেখে খুশিতে আত্মহারা। থেকে ভালো লাগছে যে আমার আম্মু সব থেকে খুশি, এর থেকে খুশি আর কিছু হতে হতে পারে না। আব্বু আম্মুর আমার উপর বেশি ভরসা ছিল, তারা রেজাল্ট পেয়ে অনেক খুশি। এটাই আমাদের শেষ না, সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন। HSC পরীক্ষায় প্রত্যাশিত ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি বাবা মা শিক্ষকরাও বেশ খুশি। ক্লাসে সময় পেয়েছিলাম খুবই কম, সুতরাং একটা ভয় তো ছিলই যে কেমন করবে, তো
মোটামুটি আমরা আমাদের রেজাল্টে এবার অনেক খুশি। ও আরো ভালো করুক, ভগবান ওর সমস্ত মানে শারীরিক ভাবে মানসিক ভাবে সমস্ত ভাবে ওর প্রতি সহায় হোক, সেটাই হচ্ছে আমি মা হিসেবে মেয়ের কাছে এটাই চাই বা ভগবানের কাছে। ওরা যে এই সাফল্যটা নিয়ে বের হইতে পারছে এটাই আমাদের জন্য অনেক বেশি খুশি। আসলে বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলাফল করেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। রেজাল্ট পেয়ে দুপুর থেকেই উৎসবে মেতে উঠে তারা। এসএসসির মতো এইচএসসির চূড়ান্ত পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখতে পেরে খুশি শিক্ষার্থীরা, বলেন নটরডেম মানেই জিপিএ 5। আমাদের ছাত্র হচ্ছে 3000, এর মধ্যে সায়েন্সে 2000 এবং মানবিকে 300 আর কমার্সে হচ্ছে 700। তো অলমোস্ট সকলেই হয়তো এ প্লাস পেয়েছে। অনেক ভালো লাগতেছে, আশা করছিলাম সেটা সফল হয়েছে, গোল্ডেন আসছে। ভালো রেজাল্ট হওয়ায় শিক্ষক অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এটা আমার একান্ত ব্যক্তিগত সাফল্য না, এটা হচ্ছে আমার টিচার, আমার পরিবার সবাই আমার পাশে ছিলেন, খুব ভালো লাগছে। সবারই তো আমার একটা আকাঙ্ক্ষা থাকে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজেকে স্যাটিসফাইড করতে পেরেছি আমার রেজাল্টটা দিয়ে। প্রত্যাশা করেন ভর্তি যুদ্ধেও ভালো ফলাফল করবে নটরডেম কলেজের পরীক্ষায় পাশ করা এসএসসির শিক্ষার্থীরা। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকল্প শেষ হবার পর এক বছর না যেতেই দেশের ফোরলেন সড়কের অবস্থা হয় ছেঁড়া কাঁথার মতো। এভাবে উন্নয়নের কোনো মানে হয় না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় 17,000 কোটি টাকার এই প্রকল্পটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে 13,244 কোটি আর সরকারি অর্থায়ন হবে 3,673 কোটি টাকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বছর না পেরোতি ঢাকা চট্টগ্রাম ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশা। এসব উন্নয়ন টেকসই না হলে সুফল মিলবে না বলেও মনে করেন তিনি। দেশের এত টাকা খরচ করে ঢাকা চট্টগ্রাম দু বছর পরেই মেইনটেনেন্সের প্রয়োজন দেখা দিয়েছে, এটাকে আবার সংস্কার করতে হচ্ছে। তারপর নবীনগর চন্দ্রা এক বছর যেতে না যেতেই প্রজেক্ট শেষ, এখন জোড়া তালি ছেঁড়া কাঁথার মতো জোড়া তালি দিয়ে ওই রাস্তা চলছে। কাজে আমাদের কাজটা কাজের মতো কাজ করা উচিত। মন্ত্রী বলেন, বর্তমানে নতুন সড়ক তৈরির আর প্রয়োজন নেই, চলমান প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। আমরা যদি স্মার্ট বাংলাদেশ করি, স্মার্ট রাস্তা দরকার, বহু রাস্তা হয়েছে আর রাস্তার আমার প্রয়োজন, নতুন রাস্তা দরকার নেই। চট্টগ্রাম কক্সবাজার ন্যাশ ফরিদপুর বরিশাল এগুলো হওয়ার পর আমরা নতুন করে রাস্তা নির্মাণের কথা ভাবব না, যেগুলো চলমান আছে ওই কাজগুলো শেষ করব। এর আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তাদের দীর্ঘ বক্তৃতায় বিরক্তি প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় দিতে চায় বিএনপি, গণবিস্ফোরণের আগেই সরকারকে পদত্যাগের আহ্বান তার। বুধবার বিকেলে নিজ বাসভবনে এক সভায় তিনি এসব কথা বলেন। এদিকে তুরস্ক সিরিয়ায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে আজ রাজধানীতে দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। 9 ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা কর্মসূচি, এটি সফল করতে মহানগর নেতাদের সাথে প্রস্তুতি সভায় বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। মির্জা আব্বাস দাবি করেন, সরকারের মতিভ্রম হয়েছে, এজন্য বিএনপির কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা বিদায় জানাতে চাই, গণবিস্ফোরণের আগেই এই সরকার যেন নিজেরাই ক্ষমতাটা ছেড়ে দেয়। গণবিস্ফোরণ কিন্তু ঘটবে এই কথা এটা আপনারা আটকে রাখতে পারবেন না। আমরা যখন মিছিল মিটিং করি, ঘোষণা দিই, যেখানেই দিই, আপনারা শান্তি মিছিলের নামে
শান্তি মিটিংয়ের নামে একটা সভা দিয়ে বসেন। আমরা বলতে চাই, দয়া করে ওই অশান্তি সভাগুলো করবেন না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও বিএনপি নেতা ইশরাক হোসেন। নগ্নভাবে আমাদের ইতিহাসকেও তারা মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের ছোট ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে তারা ইতিহাস বিকৃত করছে। এই যে আন্দোলন চলছে, এটির ধারাবাহিকতা যদি আর কিছুদিন আমরা বজায় রাখতে পারি, এরপরে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন অবশ্যই ঘটানো হবে, ঘটাতে হবে, এর অন্য কোনো বিকল্প নাই। একমাত্র আমরাই পারি অন্যায় প্রতিবাদ করতে, সবসময় সেটা আমরা করে দেখিয়েছি। এদিকে বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে সরকার। যে আদালত বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব যে আদালতে, আজকে সেই আদালতকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার 27 দফা জনগণের কাছে তুলে ধরতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেষ মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে 61 সদস্যের একটি দল তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। পর্যাপ্ত তাঁবু, কম্বল, ওষুধ সহ বিমানবাহিনীর একটি C-130 পরিবহন বিমানে করে বুধবার রাতে রওনা দেয় উদ্ধারকারী দলটি। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলটিকে বিদায় জানান সহকারী বিমানবাহিনীর প্রধান পরিচালন এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক। বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আবু হেনা আল মামুন আর রশিদ কমান্ডারের দায়িত্ব পালন করবেন। সহায়তা শেষে 16 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে দলটির। 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় মানবিক বিপর্যয় দেখা দেয় দেশটিতে। অন্যদিকে তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় আজ দেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে। একই সাথে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই, নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মৌলানা ভাসানীর কাকমারি সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পৃথিবীর কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারেনি উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে মৌলানা ভাসানীর রাজনৈতিক নির্দেশনাগুলো অনুসরণ করার কোনো বিকল্প নেই। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক ড মাহবুবুল্লাহ ও ব্যারিস্টার সাদি আরমান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করায় তাকে কেউ কখনো হারাতে পারেনি। HSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 85.95%। ভালো ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উল্লাস। তুরস্ক সিরিয়ায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে রাজধানীতে বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত। গণবিস্ফোরণের আগে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান মির্জা আব্বাসের। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 15,000 ছাড়িয়েছে। সহায়তা দিতে তুরস্ক গেল বাংলাদেশের উদ্ধারকারী দল, দেশে রাষ্ট্রীয় শোক আজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।